হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসপাস টিভি। আমি সুকন্যা। আমি আজ আপনাদের দেখাবো বাড়িতেই আপনারা কম সময়ে কম খরচে ইজিলি কিভাবে চকলেট তৈরি করতে পারবেন। আমার বাড়িতে বানানো চকলেটের সাথে কিন্তু দোকানে কেনা যে চকলেট তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। বাড়িতে বানানো চকলেটটা কিন্তু প্রচুর টেস্টি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর প্রচুর শেয়ার করুন। আর আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানান। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে দেখে নেবো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির জন্য। নিয়েছি 200 গ্রাম মতো ডার্ক কম্পাউন্ড। এই ডার্ক কম্পাউন্ড আপনারা ইজিলি যে কোনো সুপার মার্কেট বা বড় দোকানে পেয়ে যাবেন। এটা 400 গ্রামের প্যাকেট হয়, আমি তার থেকে 200 গ্রাম অর্ধেকটা ইউজ করেছি। আর 400 গ্রামের দাম নিয়েছে 85 টাকা, খুব একটা কিন্তু দাম না। যদি আপনারা এটা কোনো দোকানে বা সুপার মার্কেটে না পেয়ে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে আমি এটা অনলাইন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অনলাইনে আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন। এরপর নিয়েছি 100 গ্রাম মতো মিল্ক পাউডার। নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাজু নিয়েছি 1 টেবিল স্পুন, অ্যামন্ড নিয়েছি 1 টেবিল স্পুন, পিনাটস কিশমিশ 1 টেবিল স্পুন করে নিয়েছি। সবগুলো ড্রাই ফ্রুটস আমি অলরেডি ক্রাশ করে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি 1 টেবিল স্পুন ঘি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আমি ঘিতে ক্রাশ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। নিয়েছি একটা আইস কিউব ট্রে, বাজারে অনেক রকম চকলেটের মোল্ড পাওয়া যায়, আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমি এই সিলিকনের আইস কিউব ট্রেটা ইউজ করছি। আমি একটা প্যান নিয়েছি, সেখানে আমি প্যানটা গরম হওয়ার পর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে যাওয়ার পর যে ক্রাশ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি নিয়ে হালকা হালকা আঁচে ভেজে নিচ্ছি। বেশি আঁচে ভাজবেন না, ড্রাই ফ্রুটসগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এবারে আমি ডবল বয়লার পদ্ধতিতে ডার্ক কম্পাউন্ডটা গলিয়ে দেবো। আমি একটা পাত্রে জল নিয়েছি, এবার তার উপর একটা কাচের পাত্র বসিয়ে দিচ্ছি। এমনভাবে আপনারা জলের পরিমাণটা নেবেন যেন উপরে কাচের পাত্রর যে তলাটা সেটা যেন জলে না থাকে। আপনারা কাচের বদলে স্টিলের পাত্র ইউজ করতে পারেন। এবারে আমি ডার্ক কম্পাউন্ডের যে দুটো বার আছে সেটা আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। দেখুন ডার্ক কম্পাউন্ডের বার যেটা সেটা গলে গেছে। খুব ভালোভাবে গলে যাওয়ার পর আমি মিল্ক পাউডারের যে প্যাকেট ছিল, যে দুটো প্যাকেট ছিল, সেখান থেকে আমি মিল্ক পাউডারগুলো দিয়ে দিচ্ছি ডার্ক কম্পাউন্ডের মধ্যে। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিল্ক পাউডারের সাথে ডার্ক কম্পাউন্ড, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব রোস্টেড ড্রাই ফ্রুটস। এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলেই আমার চকলেট কিন্তু একদম রেডি। এবার আমি 1 চামচ করে চকলেট আইস কিউব ট্রেটায় রাখছি সেট করার জন্য। আমি আস্তে আস্তে পুরোটা ট্রে ফিল আপ করবো। আমার ট্রে ফিল আপ করা প্রায় হয়েই গেছে। এবারে আমি ট্রেটা ভালো করে ট্যাপ করব যাতে চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবারে আমি চকলেট ট্রেটাকে আমি ফ্রিজারে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবো ভালো করে সেট হওয়ার জন্য। 30 মিনিটস পর আমার চকলেট একদম রেডি। আপনারা এক্স্যাক্টলি কিনে যেরকম চকলেট খান সেই রকমই হয়েছে চকলেটটা, আর কালারটা খুব সুন্দর হয়েছে, টেস্টও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই যে ভিডিওটা, চকলেটের ভিডিওটা প্রচুর 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 শেয়ার করবেন। আর এখনও যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে কিন্তু ট্রাই করতে একদম ভুলবেন না। আর প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।